মাঝের অঞ্চলের চেয়ারিং সময় বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট সময় বিদ্যুৎ থাকে না, আমার সময় তো বিদ্যুৎ চাল নেই, তাহলে এখানে কি জনপ্রতিনিধি নেই? আজকে কোথায় সরকার করলো ভাইয়েরা? এই বলুন, আমি বলতে চাই না, আমি যখন দায়িত্ব ছিলাম আমার ভুল নাগরিক আছে, আমার পূর্ণ 4 ঘন্টা 6 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। আজকে রমজান মাসে চেয়ারিং সময় বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট সময় বিদ্যুৎ থাকে না, সারা দিন বিদ্যুৎ থাকে না, কিন্তু আমার সময় মাঝে মাঝে বিদ্যুৎ যেত। তারপরও আমি কিন্তু এই বিদ্যুৎকে রোজ সিলিংকে 2 ঘন্টার মধ্যে 6 ঘন্টা থেকে 4 ঘন্টায় পৌঁছিলাম। খুলনায় ভর্তি কাজের মানুষ জানেন, আমার এই টিকা সুবিধার মধ্যে যে একজন ভর্তি বিদ্যুৎ তৈরি হয় সেখানে 50 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, আমার খুলনায় ভর্তি কাজে মাত্র 70 মেগাওয়াট বিদ্যুৎ আমার প্রয়োজন হয়, যদি আমাদের 24 ঘন্টা বিদ্যুৎ দরকার হয়। তাহলে আমার এখানে 50 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, আমার 70 মেগাওয়াট বিদ্যুৎ আমি পাবো না, চারজনের জমে যাবে, তাহলে এখানে কি জনপ্রতিনিধি নেই? আপনি আজকে কোথায় সরকার করলো ভাইয়েরা? আপনি কি প্রশ্ন করতে পারেন না কোথায় বিদ্যুৎ যায়? আমার সময় তো বিদ্যুৎ যায় নাই, রাত্রে 2টার সময় তো আপনারা আমাকে ফোন করেছেন, বিদ্যুৎ কেন চলে যায়? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আমাদের এখানে যেন জাতীয় বিলে বিদ্যুৎ না যে হোমনা কি তাদের জন্য জাতীয় বিলে চলে যায়, আমার 70 মেগাওয়াট বিদ্যুৎ যেন হোমনা থাকে, তাহলে আমার বিদ্যুৎ যাবে না। তারপরে এটা সকলেরা জাতীয় পার্টি কর্তৃক আজকে ইফতারি দোয়া মাহফিলে আসলে আজকে মাঘে রমজান, এই রমজান মাসে আজকে ইফতারি আয়োজন করা হয়েছে। আমরা জানি এই মাহে রমজানকে 3টি স্তরে ভাগ করা হয়েছে, রহমত, বরকত, নাজার। রহমতের 10 দিন চলে গেছে, বরকতের 10 দিন চলে গেছে, এখন আমরা নাজাতের 10 দিন পার করছি, এখন নাজাতের সময়। তাই এই রমজানের মধ্যে আমি বলি, আপনারা জানেন গত 5টি বছর এই এলাকার মানুষ আমাকে যখন দায়িত্ব দিয়েছিল, আপনাদের দোয়ায় আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, এই এলাকায় আমি কি কাজ করতে পেরেছি, মানুষের জন্য কি করতে পেরেছি আমি জানি না। এই রমজানের প্রথমে আমি আল্লাহ ডাকে উমরা করার উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলাম, সেখানে মক্কা মদিনা উমরা শেষ করে আমার প্রবাসী যোদ্ধা ভাইয়েরা, কমলা এবং তিতাসের সকল প্রবাসী যোদ্ধা ভাইয়েরা আমাকে আমন্ত্রণ করেছে যে তারা প্রবাসী আছে, আমি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি বলেছি যে আমি ওখানে এসেছি, অল্প সময় নিয়ে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করার সময় নিই। তারপরও তাদের অনুরোধে আমি সেই মক্কানগরী রিয়াদে গিয়েছিলাম, হাজার হাজার বাঙালি শ্রমজীবী ভাইয়েরা আমাকে তারা সম্বর্ধনা দিয়েছিলেন, তারা আমাকে পেয়ে এত আনন্দিত হয়েছে, আপনি আমাদের সন্তান, আপনি আমাদের পিতাজের সন্তান, আপনি যখন হোমনা এবং পিতাকে পিতাজের দায়িত্ব নিয়েছিলেন, হোমনা এবং পিতাজের যে উন্নয়নগুলো হয়েছে, আমরা আমাদের মা ভাইদের কাছে, আমরা আমাদের গাড়ির কাছ থেকে যখন শুনি আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। আজকে যারা দায়িত্ব আছে তারা এলাকায় কোনো কাজ করে না, আজকে আমরা শুনি এলাকায় মানুষ নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, সন্ত্রাসীদের হাতে তারা নির্যাতিত হয়েছে, এলাকায় তারা জঙ্গিবন্দী হয়েছে, যে এলাকায় যে অত্যাচারিত আমাদের মা বাবারা হয়েছে, আপনারা আমাদের এত অত্যাচারিত মানুষ হয়নি, তাই আমরা আপনাকে আমাদের সন্তান হিসাবে, আমাদের ভাই হিসাবে আগামী নির্বাচনে ধর্মীয় নির্বিশেষে আমরা চাই আপনি নির্বাচন করে, আপনাদের সকলের দোয়ায় আমি আগামী দশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, আপনারা আপনাদের সন্তান হিসেবে আমাকে, আমি আশা করি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, আর যদি আমাকে আপনারা নির্বাচিত করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনাদের সন্তানের কাছে যদি আপনারা দায়িত্ব দেন, আপনারা এই এলাকার মানুষ অন্তত্তমকে নিরাপদে থাকতে পারবেন, পুরো শান্তিতে থাকতে পারবেন, আর এই এলাকার যে অনিয়ম কাজগুলো আছে সেই কাজগুলা আপনাদের সকলকে সাথে নিয়ে আমি শেষ করবো।